हेलो एवरीवन, वेलकम टू बारुईखाली माध्यमिक विद्यालय यूट्यूब चैनल। डियर स्टूडेंट्स, क्लास 8, 9 एंड 10, टुडे आई विल डिस्कस अबाउट वॉइस सेंस। दिस ग्रामर इज इंक्लूडेड इनटू ट्रांसफॉर्म ऑफ सेंटेंसेस। क्लास 8 क्वेश्चन नंबर 4 एंड क्लास 9 एंड 10 क्वेश्चन नंबर 6। टुडे आवर लेसन इज voice sense active to passive. At first I will discuss some rules of changing this voice. So open your ledger book and write down these rules, how to change active to passive. So stay with me. At first I am discussing how to change subject and object. আমরা এখানে first person, second person, থার্ড পার্সন এই তিন প্রকার পার্সনের পরিবর্তনগুলি আজকে আমি এখানে দেখাচ্ছি। অর্থাৎ এরকম তোমরা একটা বক্স করবে, যে বক্সে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তারপরে লিখবে এখানে, যেমন এখানে লেখা যেতে পারে ফার্স্ট পার্সন ও আমি এখানে তো ডিয়ার স্টুডেন্টস আমরা কি করব, যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য আমরা প্রথমে আমরা কিভাবে সাবজেক্টকে পরিবর্তন করতে হয় আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তোমরা এটি ভালো করে খেয়াল করো, কারণ আমাদের এই ভয়েস সেন্সের এটা আমাদের প্রথম ক্লাস, এবং এই ক্লাস থেকে যদি কেউ নিয়মিত ফলো করো তাহলে কিন্তু তোমরা অন্তত প্যাসিভ ভয়েস সম্পর্কে একটি ভালো জ্ঞান অর্জন করতে পারবে। সো আমি আশা করছি তোমরা সবাই এটি মনোযোগ সহকারে খেয়াল করবে এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা আমার সাথে জয়েন করবে। তো এখানে আমরা এটা লিখতে পারি যে যদি এটা হয় সিঙ্গুলার, এস আই এন জি ইউ এল এ আর সিঙ্গুলার, প্লুরাল ইউ আর এন প্লুরাল, ফার্স্ট পার্সন পিই আর এস ও এন ফার্স্ট পার্সন, যখন সিঙ্গুলার থাকে এটা আমি আর একটু ফর্মটা লিখে দিই, যে আমরা এখানে লিখতে পারি এটা এরকম হবে, এই বক্সটা থাকবে জাস্ট এরকম, এখানে পার্সন পি আর এস ও এন পার্সন সিঙ্গুলার প্লুরাল, এটা হচ্ছে সাবজেক্ট এস ইউ পি জে ই সি সি পি আই ভি সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ ও বি জে ই সি পিআইভি। তো যখন সাবজেক্টিভ ফর্মটি থাকবে তখন তোমরা কি লিখবে এই ডাকটাকে আমরা আরেকটু বর্ধিত করে দেব, যেমন এখানে যদি আমরা সাবজেক্টে আই থাকি, অর্থাৎ সাবজেক্টে যদি আমি আই লিখি তখন এটাকে লিখব, অবজেক্টে যাই লিখব মি, তাহলে কি লিখব আই থাকলে, অর্থাৎ এখানে আমরা কিন্তু লিখেছি সিঙ্গুলার, সিঙ্গুলার অর্থ এক বছর, তো আই অর্থ কি আমি, অর্থাৎ সাবজেক্টে যদি আমি থাকে অবজেক্টে যাই আমরা লিখব মি। এরপরে যদি প্লুরাল, অর্থাৎ আমরা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু আমি ফার্স্ট পার্সন নিয়ে আলোচনা করছি, এই ফার্স্ট পার্সনে যে আই আছে এরপরে আমরা ফার্স্ট পার্সনে আরও কি জানি উই, অর্থাৎ ফার্স্ট পার্সনে কিন্তু আমরা লিখি উই, উই মানে আমরা, প্লুরাল অর্থাৎ আমরা মানে একাধিক লোক, এই একাধিক লোক হলে আমরা কিন্তু উই লিখব এবং তার অবজেক্টিভ ফর্ম লিখব আস, অর্থাৎ সাবজেক্টে যদি উই থাকে অবজেক্টে যাই হবে আস। এরপরে আমরা দেখি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি এরকম আমরা যদি ব্যবহার করব, যে এখানে দেখো আমি আগের মতো একটি বক্স করে ফেলি, যে সেকেন্ড পার্সনে আগের মতো যদি বক্স কি করে ফেলি, সেকেন্ড এস ই সি ও এন ডি সেকেন্ড পার্সন
আর এস স্টুডেন্ট একই সাথে তোমাদের কিন্তু এই পার্সোনাল সম্পর্কে জানা হয়ে যাবে। তো সেকেন্ড পার্সনে যদি এটা থাকে আমরা লিখতে পারি ইউ, তো আমার কাছে সেকেন্ড পার্সন যদি সিমিলার হয় ইউ বলে ইউ, অর্থাৎ আমরা কিন্তু বাংলায় বলি তুমি তোমরা, কিন্তু ইংলিশে করে কিন্তু তুমি অর্থ ইউ, তোমরা অর্থ ইউ, এই কারণে আমরা ইউ তুমি তোমরা। এটা তখন সরি আমি ভুল করে অন্য ঘরে লিখে নিচ্ছি, তো এটা কিন্তু এই ঘরে হবে না, এই ঘরে অর্থাৎ আমরা সিমিলার ফর্ম লিখব, অর্থাৎ এস আই এম জি ইউ এল আর সিমিলার ফর্ম লিখব ইউ তোমরা। এখানে হবে ইউ অর্থাৎ ইউ অর্থ কি তুমি, এখানে অর্থ হবে ইউ অর্থাৎ ইউ কোনো পরিবর্তন নাই, পুরুলালে হইল বায়ু হইল প্রাথমিক কেউ। তো এখানে খেলা রাখতে হবে এটা কিন্তু আমি ইউ মানে তুমি আর এখানে ইউ মানে তোমরা, আমি বাংলায় যেহেতু আমি আমরা বলি সেকেন্ড পার্সন হচ্ছে তুমি এবং তোমরা, তো ইংলিশের ক্ষেত্রে কিন্তু একই সাথে ব্যবহার করা আছে, তুমি বলতেও ইউ তোমরা বলতেও ইউ। এই কারণে আমরা তখন প্যাসিভ ভয়েস করব, এই প্যাসিভ ভয়েসের সময় কিন্তু অবজেক্টিভ ফর্মে আমরা লিখব ইউ তোমরা, যে ইউ এই ইউ তার পরিবর্তন ইউ হবে। এরপরে আমরা দেখতে পাই থার্ড পার্সন সিঙ্গুলার না থার্ড পার্সন হয় থার্ড ই এই আর আর থার্ড পার্সন পি টি আর পি টি আর এস ও এন থার্ড পার্সন যখন হবে তখন সিঙ্গুলার এস আই এন জি ইউ এল আর সিঙ্গুলার তো এখানে তখন আমরা লিখব যে হি সি ই এগুলো থাকলে কিন্তু আমরা হি পরিবর্তন করতে এখানে সিমিলার হয় আমরা মানে হি সি এই ধরনের কথাগুলো আমরা সাধারণত সাবজেক্টিভ ফর্মে পেয়ে থাকি। এই সাবজেক্টিভ ফর্মে যে এই শব্দগুলো পেয়ে থাকি এই শব্দগুলো অবজেক্টিভ ফর্মে আমরা লিখব, কি এর পরিবর্তে আমরা লিখব টিম, কি এর পরিবর্তে লিখব তার, আর কি সর্বদাই ঠিক থাকে এই কারণে এটা আমরা লিখে নেবো, অর্থাৎ কি পরিবর্তে হবে টিম, কি এর পরিবর্তে হবে তার, এর পরিবর্তে আমরা এখানে কিন্তু আর লিখে নেন আর আর কিকের পরিবর্তে কি। এরপরে আমরা যদি প্লুরাল ধরি, প্লুরাল সাধারণত সাবজেক্টের ক্ষেত্রে দে থাকে, ই এ ই ওয়াই দে, দে মানে তারা, অর্থাৎ একের অধিক থাকবে, অর্থাৎ তোমরা কিন্তু খেয়াল রাখবে যে সিঙ্গুলার মানে একটা মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝাবে, কিন্তু প্লুরাল হচ্ছে প্লুরাল মানে একের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝাবে। তো দে থাকলে আমরা কি লিখব দে, অর্থাৎ এই শব্দটি তোমরা তোমাদের লেজার খাতায় তোমরা লিখে রাখবে এবং এরপরে এই শব্দটি তোমরা মুখস্থ করবে, মুখস্থ করার পরে আমরা প্যাসিভ ভয়েসের জন্য যে পূর্বের ক্লাসগুলোতে আমি কিন্তু টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে এবং স্ট্রাকচার অনুযায়ী আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস করার জন্য আরও স্ট্রাকচারের অবজেক্টিভ ভার্বটি খেয়াল রাখতে হবে, অর্থাৎ সাধারণত যে আমরা টেন্স 12 প্রকার টেন্স নিয়ে আলোচনা করি সেই 12 প্রকার টেন্সের ভিতরে আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স জানলেই, অর্থাৎ ওই প্রেজেন্ট টেন্সের চারটি এবং পাস্ট টেন্সের চারটি জানলেই আমরা সুন্দর প্যাসিভ ভয়েস করতে পারব। সেই সুন্দর ভয়েস চেঞ্জ করার জন্য আমরা এরপরে আর যেগুলো লিখব, অর্থাৎ আমরা অক্সিলিয়ারি ভার্বগুলো মনে রাখবো, অর্থাৎ যদি তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস যখন করবা তখন কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর ওয়াজ আর বসবে, আমরা পরে ক্লাসে এটি আলোচনা করবো, অর্থাৎ আমরা যখন এই প্যাসিভ ভয়েস করবো তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কী করবো সেই সবটি আমি আরেকটি ক্লাসে দেখিয়ে দেবো, এই সবটি তোমরা তোমাদের লেজার ভিতরে লিখে রাখবে এবং এটি ফলো করবে। আশা করি আমাদের সেকেন্ড ক্লাসে তুমি ধ্যান করবে, এই আশাবাদ থাকতে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।